দেখুন কিভাবে চাকা ছাড়াই অবতরণ করলো প্লেন। অনলাইন ডেস্ক। উড়ন্ত অবস্থায় চাকা কাজ না করার এক পর্যায়ে চাকা ছাড়াই একটি প্লেন অবতরণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। তবে অবিশ্বাস্যভাবে বেঁচে গেছেন ওই প্লেনের সব যাত্রী, পাইলট ও কেবিন ক্রু। প্লেনটি অবতরণের জন্য সারাসোটা ব্র্যাডেনটন আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে স্পর্শ করবার মুহূর্তেই পেছনের একটি অংশে স্ফুলিঙ্গ দেখা যায়। এইরকম অবস্থার ভিতর দিয়ে পাইলট সেটি অবতরণ করাতে সক্ষম হন। রিক পিকোলো নামে এক কর্মকর্তা জানিয়েছেন, ঈগল 8 ফ্লাইটটি বেলিজ থেকে ফিরেছিল। সারাসোটা ব্র্যাডেনটন বিমানবন্দরের ডলফিন এভিয়েশনে এখন সেটি অবস্থান করছে। সব যাত্রী নেমে এসেছেন। রিক পিকোলো আরও জানান, যাত্রীদের কারো কোনো রকম চিকিৎসা সহায়তা দরকার হয়নি। সূত্র দা মিরর। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।